হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর আমি শ্রাবণী, আজকে যাচ্ছি হচ্ছে নিউ মার্কেট। ফার্স্ট পার্টটা তো তোমরা দেখেই নিয়েছো, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেকেন্ড পার্টটা। সো চলো সেকেন্ড পার্টটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো যাওয়া যাক। সো চলে এসেছি নিউ মার্কেট। আগের পার্টটা যারা যারা দেখোনি তারা প্লিজ আগের পার্টটা দেখে নিও। ওখানেও আমি খুব সুন্দর সুন্দর কুর্তিজের কালেকশন দেখে মানে দেখিয়েছি, এত সুন্দর সুন্দর কালেকশন, মাত্র 550 করে আমি ওখানে তোমাদের দেখিয়েছি। আর এখন দেখো জুয়েলারি, খুব সুন্দর সুন্দর জুয়েলারি, এক্সক্লুসিভ জুয়েলারি, কানের দুলগুলো জাস্ট দেখো, মানে ওয়াও কালেকশন যাকে বলে। এইগুলো তোমার অনলাইনে অনেক দামে সেল হয়, কিন্তু তোমরা ওনাদের কাছে অবশ্যই বার্গিন তো করবেই, কিন্তু অনেক কমে পাবে। 150 করে আমি একটা কানের মানে এত সুন্দর লেগে গেছে, খুব সুন্দর সুন্দর কালেকশন। তোমরা জাস্ট একবার আসো নিউ মার্কেটে, এসে তোমরা কিন্তু সব কালেকশন নিয়ে যাও। অনেক কম বাজেটে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে, আর অবশ্যই বার্গেন করতে কিন্তু ভুলবে না। এই যে দোকানটার আমি তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু সিলেদার্সের একদম ব্যাক সাইডে, এইগুলো কিন্তু সিলেদার্সের একদম ব্যাক সাইডে, ওইখানে কিন্তু এই দোকানগুলো রয়েছে। সামনের দিকে কিন্তু না, এগুলো একটু ব্যাক সাইডের দিকে। তোমরা যদি একটু তোমার ঘুরে যদি একটু ব্যাক সাইডে চলে আসতে পারো, একটা বড় একটা গ্রাউন্ড আছে ওই দিকটা যদি চলে আসতে পারো, তাহলে কিন্তু এই কালেকশনগুলো পাবে। এখানে দেখো সুন্দর সুন্দর কটনের টপস রয়েছে, খুব সুন্দর সুন্দর ক্লাসি, মানে অত হিজিবিজি কাজ না, এলিগেন্ট সুন্দর সুন্দর দুপাট্টা রয়েছে। এখানেও আরেকটা জুয়েলারি কালেকশনের দোকান রয়েছে, খুব সুন্দর সব কটা কালেকশনই খুব সুন্দর। এখানে দেখো সিম্পল সিম্পল টপস রয়েছে, যারা একটু সিম্পল পছন্দ করো বা ডেলি ওয়্যারের জন্য পড়তে চাইছো, তারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারো। এত সুন্দর সুন্দর কালেকশন পেতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের নিউ মার্কেটে আসতেই হবে, একবার তোমরা এসে জাস্ট দেখে যাও। খুব সুন্দর সুন্দর কালেকশন আমি যেইটুকু পেরেছি, একটু তো তোমার ভিড় থাকেই, ভিড়টা একটু আমি ধরো তাও সকালবেলা গেছে, কিন্তু অল্প লোকজন তো অবশ্যই এসব জায়গায় থাকেই, সেই জন্য আমি ভিডিও করতে একটু অসুবিধা হলেও তাও আমি চেষ্টা করেছি তোমাদের জন্য তুলে ধরার। এখানেও দেখো কুর্তিজের কালেকশন দাদা নিয়ে এসেছেন। এখানেও অনেক সুন্দর সুন্দর হেয়ার এক্সারসাইজ, জাস্ট দেখো হেয়ার এক্সারসাইজগুলো। তারপরে এখানে দেখো সুন্দর সুন্দর কানে টপস, ব্যাঙ্গেলস, অনেক সুন্দর সুন্দর কালেকশন, জাস্ট দেখো কালেকশানগুলো খুব সুন্দর, সবই খুব সুন্দর, মানে রেঞ্জ ওয়াইজ খুব সুন্দর সুন্দর কালেকশন। এইখানে দেখো কত সুন্দর সুন্দর হেয়ার এক্সারসাইজগুলো, জাস্ট দেখো ওপরে রয়েছে সব সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড, অনেক ইউনিক ইউনিক, আমি তো এগুলো দেখেই নি বলতে পারো, মানে কিছু কিছু আছে চেনা, কিন্তু কিছু কিছু এত সুন্দর সুন্দর, জাস্ট তোমাদের দেখাচ্ছে একবার দেখো। যদিও আমি এগুলো দাম আমি মানে জিজ্ঞাসা করিনি, আমি শুধু তা মানে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো বলে আমি শুধু তোমাদের জন্য ছবি ভিডিও করেই এনেছি। তোমরা অবশ্যই তো বার্গেন এখানে করতেই হবে, সব জায়গাতেই বার্গেন করতেই হয়, বার্গেন না করলে হয় না অবশ্যই। তারা তো দাম কত হবে আমি ঠিক অতটা জানি না, কিন্তু তোমাদের জন্য আমি তুলে ধরেছি, তোমরা প্লিজ একবার যেও, গিয়ে প্লিজ তোমরা দেখো। আর যেটা বলবো হেয়ার ব্যান্ড যেগুলো রয়েছে না, হেয়ার ব্যান্ড যেগুলো, সেগুলো আমি কিনেছিলাম একবার 50 করে নিয়েছিল, ওইটা আমার জানা আছে। আর এখানে দেখো সুন্দর সুন্দর 30 টাকার সব, কিন্তু এখানে তোমার কি বলে কানের দুল সুন্দর সুন্দর বড় বড়গুলো 100 করে। আগের ভিডিও তো আমি দেখিয়েছি, যেহেতু অনেকেই নিয়ে বসে না সেই জন্য মানে সবারটা নেওয়া পসিবল হয় না, কিন্তু কিছু কিছু লোকের আমি যেগুলো যেগুলো তুলে ধরতে পেরেছি তোমাদের জন্য সেগুলো দেখো। এখানে সুন্দর সুন্দর কিন্তু আংটিও রয়েছে, সুন্দর সুন্দর দেখো, খুব সুন্দর সুন্দর ফিঙ্গার রিং রয়েছে এখানে, বেশ বড় বড়, আর 50 থেকে কিছু 50 আছে, কিছু 30 আছে, এরকম অনেক রকমের রেঞ্জের রয়েছে, কিছু 100, সব রকমের রেঞ্জেরই রয়েছে। এটা পুরো তোমার ফিঙ্গারিংয়ের কালেকশন এই দাদা নিয়ে এসছে। আর এখানে হচ্ছে রয়েছে সব তোমার কানের দুলের কালেকশন, সুন্দর সুন্দর সব কালেকশন রয়েছে, তোমরা প্লিজ একবার এসো। এখানে রয়েছে হিউজ কিন্তু টেডি বিয়ারের কালেকশন, প্রচণ্ড মানে অনেক বেশি পরিমাণে টেডি বিয়ারের কালেকশন, তোমরা কিন্তু এসো একবার জাস্ট দেখে যেও। আর আগের ভিডিওতেও তো আমি তোমাদের অনেক ব্যাগের কালেকশন দেখিয়েছি, কিন্তু এইখানে উনি শুধুমাত্র পার্স নিয়ে, শুধুমাত্র পার্স রয়েছে, এগুলো কিন্তু দুটো নিলে উনি বলছেন কিন্তু কি বলে 150 করে, দুটো নিলে 150, মানে এক একটা বোধ হয় 775 করে পড়ছে এরকম দুটো নিলে। আর অনেক জায়গায় আমি দেখছিলাম কিন্তু 100 করে, কিন্তু এই দাদার কাছে মোটামুটি দুটো নিলে 150 টাকায় উনি দুটো দিয়ে দিচ্ছে। সো তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসো, অনেক কম রেঞ্জে অনেক জিনিসপত্র নিতে পারবে, দুটো পার্স যদি তোমরা নাও তাহলে কিন্তু তোমরা 150 টাকায় এই দুটো পার্স নিতে পারবে। সো তাড়াতাড়ি তোমরা নিউ মার্কেটে চলে এসো, অনেক সুন্দর সুন্দর জিনিস শপিং করতে পারবে। এখন সবে ওনারা জাস্ট স্টার্ট করছে, অনেকে একটু দেরি করে স্টার্ট করে, অনেকে আবার তাড়াতাড়ি, সো অনেক এরা জাস্ট স্টার্ট করছে। সুন্দর দেখো এই ব্যাগটা দেখো কি সুন্দর কালার, আর সব ব্যাগের পেছনে একটা করে বড় বড় এরকম পমপম, এই কালারটাও দেখো খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে কিন্তু রয়েছে। এই দেখো এই কালারটাও খুব অসাধারণ কালার, আমার তো সবকটাই খুব পছন্দ হয়েছে।
আর এখন আমি চলে এসেছি, মানে নিউ মার্কেটে আসবো আর শ্রীরাম মার্কেটে আসবো না এটা হতে পারে না, তাই শ্রীরাম মার্কেটের কীরকম কালেকশন রয়েছে সেটাও কিন্তু আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো। আমি ফার্স্টে একটু নিউ মার্কেটে যেটুকু ভোরসান আমার বাকি ছিল দেখিয়ে নিলাম, এখন আমি কিন্তু চলে এসেছি শ্রীরাম মার্কেটে। সুন্দর সুন্দর এক্সক্লুসিভ যদি কিছু কালেকশন দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কিন্তু শ্রীরাম মার্কেটে তোমরা আসতে পারো, এখানে সুন্দর সুন্দর গাউন, ডিজাইনার ওয়্যার সব কিছু তোমরা পাবে শ্রীরাম মার্কেটে। মানে অসাধারণ অসাধারণ কালেকশন রয়েছে। দেখো দুর্গা ঠাকুরের মূর্তিটা জাস্ট করেছে, কি দারুণ লাগছে, প্রচণ্ড সুন্দর লাগছে, একদম বেসমেন্টে এই জিনিসটা করেছে, একদম ঘোড়ার ওপরে বসে রয়েছে দুর্গাটা, দুর্গা মা, খুব সুন্দর লাগছে কিন্তু দেখো। আর পুরো তোমার পুরো ভিউটা পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছে। কালেকশনগুলোও তোমাদের দেখাচ্ছি কত সুন্দর সুন্দর কালেকশন, আমি আগে এইটা দেখেই না আমি মানে থমকে গেছি, এত সুন্দর করেছে জিনিসটা, খুব সুন্দর লাগছে জিনিসটা। আর এখন দেখো আমি তোমাদের শ্রীরাম মার্কেটে কীরকম কী কালেকশন সেটা একটু আধটু দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর। যা একজন আমাকে কমেন্ট করেছিল জিন্স দিদি, জিন্সে তোমরা, জিন্সের জন্য কিন্তু তোমরা শ্রীরাম মার্কেটে অবশ্যই আসতে পারো। আমিও শ্রীরাম মার্কেট থেকে জিন্স কিনেছি, আমার খুব পছন্দ হয় শ্রীরাম মার্কেটে কিন্তু জিন্স টপস। আমার একটু মনে হয় কি ইন্ডিয়ানের থেকে ওয়েস্টার্ন ওয়্যারটার জন্য কিন্তু শ্রীরাম মার্কেট একদম মানে খুব বেশি স্পেশাল আমার মনে হয়, ওয়েস্টার্ন ওয়্যার এখানে খুব ভালো পাওয়া যায়। তো তোমরা জিন্স টিন্সের জন্য কিন্তু একদম তোমরা শ্রীরাম মার্কেটে অবশ্যই আসতে পারো। দেখো খুব সুন্দর সুন্দর জিন্সের কালেকশনও কিন্তু এখানে রয়েছে, প্রাইস রেঞ্জ ওর লেখাও রয়েছে, কোনো কোনো জায়গায় 799, কোনো কোনো জায়গায় আরও বেশি। এরকম শুজেরও খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। তারপরে তোমায় দেখো জিন্সের পুরো, এটা পুরো জিন্সেরই দোকান, খুব সুন্দর সুন্দর জিন্সের কালেকশন রয়েছে দেখো তোমরা। আমি তোমাদের জন্য একটু তুলে ধরার চেষ্টা করলাম, আর টপস তো অসাধারণ। সো তোমরা আমি বলবো দেরি না করে পুজোর শপিং করতে কিন্তু শ্রীরাম মার্কেটে অবশ্যই আসো। যারা তোমার ইন্ডিয়ানের থেকে ওয়েস্টার্ন বেশি পড়ো তারা তো অবশ্যই মানে শ্রীরাম মার্কেটে চলে আসো, সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কালেকশন কিন্তু এখানে ওনারা নিয়ে এসেছেন। আর এখানে কিন্তু রয়েছে তোমার, এই দাদা আমাদের বললেন দিদি আপনি একটু ব্লগ করছেন তা আমাদের শপটা একটু ব্লগ করে দেখান, উনি হচ্ছে নেল আর্ট আর ট্যাটু এইসবের জন্য করেন, ওনাদের এমনি শুয়ের আর টপসেরও দোকান রয়েছে, কিন্তু এইখানে আমি যেহেতু করছিলাম তাই উনি আমাকে এইখানে ওনার এই দোকানটা একটু দেখাতে বললেন, তাই আমি স্পেশালি করে ওনার এই দোকানটা আমি দেখালাম। এখানে একদম বেসমেন্টে রয়েছে, দাদা অবশ্যই অ্যাড্রেসটা বলে দেবে, নেল আর্ট করা হয় আর ট্যাটুস করা হয়, এগুলোর জন্য খুব ফেমাস রয়েছে দোকানটা, সেটা আমি তোমাদের সামনে একটু তুলে ধরছি। দেখো দোকানটা এখানে এই দেখো নামও রয়েছে, কী নাম রয়েছে সেটা উনি এসে আর একবার আপনাদের বলবেন। খুব ভালো বেসমেন্টে, শ্রীরাম মার্কেটের একদম বেসমেন্টে রয়েছে কিন্তু দোকানটা। তোমরা চাইলে কিন্তু যারা ট্যাটুস আর নেল আর্ট করাতে চাও তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে আসতে পারো, আমার মনে হয় ভালোই হবে। আমি যদিও কখনো করাইনি কিন্তু আমি তোমাদের যারা করতে চাও তারা কিন্তু অবশ্যই এখানে আসবে। শ্রীরাম মার্কেট নিউ মার্কেট সিটি মার্কেট ঠিক অপোজিট সাইড মে আর ये বেসমেন্ট মে হম লোগ হ্যায় শপ নম্বর 153 जो कि मेरा शॉप है। क्या क्या होता है इधर? स्टाइल फैमिली सैलून, यहाँ पर आपका नेल आर्ट भी हो जाता है, टैटूज होता है और आपका पियर्सिंग होता है, लेंस मिल जाएगा यहाँ पर आपको, टॉप्स का भी हम लोग का शॉप है और सैंडल वगैरह मिल गया, हर चीज आपको यहाँ पर मिल जाएगा, अवेलेबल है। okay. ये शॉप हम लोग का नेल आर्ट के लिए काफी मशहूर है। ओके okay. नाम क्या है एक बार आप बोल दीजिए। ये मेरे शॉप का नाम है स्टाइल फिक्स एंड फैमिली सैलून, यहाँ पर नेल आर्ट एक्सटेंशन कार्ड है ना आपका? ये कार्ड है मेरा, ये देखो এটা হচ্ছে কার্ড এই দাদার, এখানে তোমরা আসতে পারো খুব ভালো, শ্রীরাম মার্কেটে একদম বেসমেন্টে আছে দোকানটা। থ্যাংক ইউ। চলো তোমরা কিন্তু যদি সুন্দর সুন্দর কালেকশন পেতে হয় যেরকম তোমাদের বললাম শ্রীরাম মার্কেটে আসতে পারো, এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কিছু যদি গাউন চাও তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো। এত দোকান না এখানে, এত দোকান মানে আমার কোনটা ছেড়ে আমি কোনটা দেখাবো, আর আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সব বেসমেন্টের দোকান। দেখো 500 করে পুরো সব জিন্সগুলো রয়েছে, খুব সুন্দর সুন্দর জিন্স। আর দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর টিউনিক টাইপের যে ফ্রকগুলো থাকে, তারপরে স্যান্ডেল বলো সব কিছু আছে, মানে একই ছাদের তলায় তোমাকে কোথাও যেতে হবে না, সব কিছু তুমি এখানে পেয়ে যাবে। দেখো কতগুলো ফ্লোর এখানে রয়েছে, আমি কিন্তু বেসমেন্ট আর তার উপরে ফার্স্ট ফ্লোরটাই কভার করতে পেরেছি, কারণ এতগুলো কভার করা পসিবল হয়ে উঠছিল না, তাই জন্য মানে এখানেই দেখো কতগুলো দোকান, আরও তো মানে ছেড়েই দাও এতগুলো দোকান আছে, তোমরা আসলে আর কোথাও যেতে হবে না, তোমার এখানেই তুমি সব পেয়ে যাবে, বাচ্চাদের বলো মেন্স ওয়্যার বলো। আমি ভেবেছিলাম মেন্স ওয়্যারটা, মেন্স ওয়্যারও কিন্তু এখানে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখো, মানে শুধু মেয়েদের জন্যই না, ছেলেরাও কোনো অংশে পিছিয়ে না শ্রীরাম মার্কেটে, কিন্তু ছেলেদেরও সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। আর আমি ভেবেছিলাম ইন্ডিয়ান না ওয়েস্টার্ন, কিন্তু দেখো ইন্ডিয়ানের দেখো কি সুন্দর কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন কিন্তু ইন্ডিয়ানেরও এখানে রয়েছে।
তাই দেরি না করে তোমরা কিন্তু আমি বলবো অবশ্যই একবার শ্রীরাম মার্কেটে কিন্তু অবশ্যই আসো। এই সাদা গাউনটা আমার এত দেখো ভালো লেগেছে, যদিও আমাকে পরলে আর কিরম লাগবে জানা, কিন্তু যারা একটু লম্বা তাদের দেখো খুব সুন্দর লাগবে। এইগুলো দেখো সুন্দর সুন্দর এক্সক্লুসিভ দেখো কালেকশন, সব গাউন বলো সুন্দর সুন্দর দেখো, লেহেঙ্গা লেহেঙ্গাও এখানে পাওয়া যায়, সব কিছু তুমি একই ছাদের তলায় সব কিছু এখানে পেয়ে যাবে। সো তোমাদের শুধু আসার অপেক্ষা, তোমরা চলে এসো শ্রীরাম মার্কেটে সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে। আর প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমাদের জন্য আমি কালেকশন দেখানোর, পুজোর কীরকম কী কালেকশন এসছে সেটা আমি দেখানোর একটু আধটু চেষ্টা করলাম, জানি না কেমন লেগেছে। দেখো ছোটোদের পাঞ্জাবি, বড়োদের পাঞ্জাবি সব কিছুই কিন্তু একই ছাদের তলায় তোমরা কিন্তু পেয়ে যাবে। আর সুন্দর সুন্দর গাউন দেখো এখানে, সুন্দর সুন্দর গাউন রয়েছে, সিম্পল একটু যদি তুমি হেভির ওপর চাও সেগুলোও পেয়ে যাবে, সব কিছু পেয়ে যাবে। তো তোমরা দেরি না করে কিন্তু অবশ্যই কি অবশ্যই কিন্তু চলে আসো। দেখো কত বড় এটা কিন্তু মার্কেটটা, প্রচণ্ডই দেখো শ্রীরাম মার্কেটটা প্রচণ্ডই বড়, কতগুলো ফ্লোর রয়েছে দেখো। আর পুজোর কালেকশন কিন্তু অবশ্যই ঢুকে পড়েছে, তাই আমি তোমাদের জন্য একটু একটু জাস্ট যতটা পারলাম শেয়ার করলাম। জুয়েলারি জাস্ট দেখো, জুয়েলারির কালেকশনটা লাস্ট আমি এটা দেখিয়ে দিলাম, কেন কি আমার মনে হলো একটু এইটাও একটু দেখিয়ে দিই। তাই জুয়েলারিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, তাই কোনো কিছু বাদ যাবে না, জুতো থেকে শুরু করে জামা থেকে শুরু করে সব কিছু এখানে পেয়ে যাবে। লাস্ট এই গাউনটা দেখিয়ে আজকে ব্লগটা কিন্তু শেষ করলাম। ভালো লাগলে কিন্তু লাইক করো, আর প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। চলো টাটা, বাই বাই, আর ঝটপট করে চলে আসো কিন্তু শ্রীরাম মার্কেট।